ইসরায়েলি বিমান হামলায় তার বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চোখের সামনে বোমা বর্ষণে পরিজন প্রতিবেশীর মৃত্যু দেখেছে বছর দশকের মেয়েটি। এই যুদ্ধ থামানোর ক্ষমতা নেই তার। ধ্বংসস্তূপের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে অসহায় কান্নায় ভেঙে পড়ে গাজার নাদিন আব্দেল তাইব বলছে, কি করব আমি, আমার কি ক্ষমতা আছে, আমার বয়স মাত্র 10 বছর। নাদিনের ওই কান্নার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সোমবার 17 মে সকাল পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রায় 192 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 58 জনই শিশু। ইউনিসেফের রিপোর্ট বলছে গাজায় সর্বনিম্ন 6 বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে, যদিও সাধারণ নাগরিকদের উপর হামলা চালানোর কথা অস্বীকার করে চলেছে ইসরায়েল। ভিডিওতে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে ছোট্ট নাদিন কাঁদতে কাঁদতে বলছে, কি করব আমি, বলুন, ওই ধ্বংসস্তূপ সরাবো, আমার সত্যি ভয় করছে, আমার লোকের জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু কি করা উচিত এখন সেটাই তো বুঝতে পারছি না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যাতে লোকজনকে সাহায্য করতে পারি, কিন্তু কিছুই করে উঠতে পারছি না। তাকে আরও বলতে শোনা যায়, আমি যখনই এসব দেখি আমার কান্না পায়, শুধু ভাবি কেন আমাদের উপরই হামলা হচ্ছে। বাড়ির লোকজন বলে আমরা মুসলিম বলে ওরা আমাদের ঘৃণা করে। পরবর্তী ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।